প্রচণ্ড পেট ব্যথা অনুভব করলে চিকিৎসকের কাছে যান নুরশাদ মানসুরি নামে এক ব্যক্তি। ব্যথার কারণ শনাক্তে চিকিৎসক তাকে শারীরিক পরীক্ষা করাতে বলেন। পরীক্ষার পর রিপোর্ট থেকে জানা যায় ওই ব্যক্তির পেটের ভিতরে রয়েছে আস্ত একটি মদের বোতল। অবাক করা এই ঘটনাটি ঘটেছে নেপালে দেশটির রাউতাহাট জেলার গুজরা পৌরসভার বাসিন্দা নুরশাদ মানসুরি। শুক্রবার প্রায় আড়াই ঘন্টা ধরে নুরশাদের অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর এখন নুরশাদ শঙ্কামুক্ত, কিন্তু একটি মদের বোতল কিভাবে নুরশাদের পেটের ভিতরে গেল তার কারণ খুঁজতে মাঠে নামছে পুলিশ। প্রাথমিক তদন্তের পর পুলিশের ধারণা, মদের আসরে হয়তো বন্ধুরা নুরশাদের সঙ্গে এমন কাণ্ড করেছেন। এখনও তদন্ত চলছে বলে জানা গিয়েছে।